চাই জবাব দাও। সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাই যে তোমরা এই প্রতিবাদ মিছিলে সকলে প্রতিবাদ জানিয়েছ, সকলকে ভাঙার প্রতিবাদে সকল ছাত্র ছাত্রীদের যদি কিছু বলেন। আমাদের বিদ্যাসাগর কলেজ কলকাতার যে মেইন বিদ্যাসাগর কলেজ, মানে যেটা শঙ্করদাস লেনে যেটা অবস্থিত, সেই কলেজেরই ব্রাঞ্চ হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর। 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কলকাতায় বোমা পড়ছিল, তখন বিদ্যাসাগর কর্তৃপক্ষ ঠিক করেন যে কলেজটাকে বাঁচানোর জন্য নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এবং শিউলি বিদ্যাসাগর কলেজের দুটো জায়গায় কলেজটাকে ওনারা স্থানান্তরিত করেন। এবং তখন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ হিন্দি স্কুলের একটা অংশে সেই বিদ্যাসাগর কলেজটা সেখানে স্থাপিত হয়েছিল। পরে সেই বিদ্যাসাগর কলেজ হিন্দি স্কুল থেকে এই যে যে জায়গায় এখন আপনারা বিদ্যাসাগর কলেজটা দেখতে পাচ্ছেন সেই জায়গায় এখানে স্থাপন করা হয়। তখন অবশ্য কলেজটা অনেক ছোট ছিল, দরমার বেড়া এইসবগুলো ছিল, কিন্তু পরে পরিবর্তনের মাধ্যমে কলেজটা আজ এই অবস্থানে এসেছে। যারা এই মূর্তি ভাঙল তারা আমাদের রাজ্য শুধু নয় দেশের একজন মনীষীর চরম অপমান, এ বিষয়ে যদি কিছু বলেন। না, এই যেহেতু এই বিদ্যাসাগর কলেজটা বিদ্যাসাগরের নামাঙ্কিত কলেজ, সঙ্গে বিদ্যাসাগর যেহেতু একজন মানে একটা মনীষী এবং তার তিনি আমাদের এই যে আমাদের যে বর্ণ পরিচয় তার স্রষ্টা, সুতরাং এক্ষেত্রে যেহেতু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে এবং এটা খুবই নিন্দনীয় ঘটনা, এবং এই জন্য আমরা বা আমি কলেজের তরফ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আপনারা কলেজের কর্মসূচি আমরা প্রথমে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলন করে কালো ব্যাজ করে আমরা প্রথমে ওখানে একটা ধিক্কার সভা করেছি। তারপর আমরা একটা ধিক্কার মিছিল করে নবদ্বীপটা আমরা সংরক্ষণ করেছি। আপনার নাম? আমার নাম ডক্টর অরুণ কুমার মন্ডল। আমি আনন্দ বাজার পত্রিকা মানে আনন্দ বাজার পত্রিকা এখানে নব